লঞ্চকর্মীদের হাঁকডাক আর যাত্রীদের কোলাহলে মুখরিত শিমুলিয়া লঞ্চ ঘাট। স্পিডবোট চালকরা ব্যস্ত সময় পার করছেন টিকিট চেক করে যাত্রীদের বোটে উঠাতে। চারদিকে কোলাহল আর লঞ্চের সাইরেন এ যেন নিজ গন্তব্যে পৌঁছানোর এক মহা উৎসব। তবে এই উৎসব, এই কোলাহল থমকে যাবে 25 জুন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে, আর হয়তো শোনা যাবে না হকারের পণ্য বিক্রি করার অভিনব কৌশলে ডাকা। থেমে যাবে লঞ্চ স্পিডবোট কর্মীদের চিৎকার চেঁচামেচি। আমাদের এখানে সারেং আছে, সুকানি আছে, লস্কর আছে, মালিক আছে, ফেরিয়াল আছে, অনেক শ্রমিক জড়িত, এতে কী হইব? এখানে সরকারের কোনো উদ্যোগ নিয়েছে। পদ্মা সেতু হওয়ায় সারা বাংলাদেশের মানুষ খুশি হলেও তিন ঘাটের শ্রমিকরা পড়েছেন চরম হতাশায়। পদ্মা সেতু চালু হলে লঞ্চ স্পিডবোট ও ফেরির প্রায় 5 থেকে 6 হাজারের অধিক কর্মী বেকার হওয়ার আশঙ্কা করছেন। হঠাৎ করে কর্মসংস্থানটা চলে যাওয়ার পরে আমাকে খুব সমস্যা দাঁড়ায় যাবে, খুব কষ্ট হচ্ছে, দিন যেমন চলতে হবে। এতটাই মানুষ, আমরা প্রতিটা মানুষের সংসার আছে, ফ্যামিলি আছে, আমরা সবার চাবাই, আমাদের ব্রিজ হয়ে গেলে আমরা কি করব, আমরা কিছু ভাবে পাইতাছি না। আমরা এখানে ব্যবসা বাণিজ্য করতেছি, আমাদের আর কোনো এক্সট্রা কোনো অ্যাবিলিটি নাই যে আমরা ওই সঞ্চয় দিয়ে আল্লাহর রহমতে আমরা চলাফেরা খাইতে পারব। কিন্তু আমরা এই ব্যবসা করতেছি, 3-4 লাখ টাকা লাগাইছি, এখন পদ্মা সেতু চালু হয়ে গেলে রয়ে গেছে আমরা বেকার সংস্থায় পড়ে যাবো। শিমুলিয়া বাংলা বাজার মাঝিরঘাট এই 3 রুটে চলে 68টি লঞ্চ, 150 স্পিডবোট এবং 10টি ফেরি। এসব নৌযানে কর্মরত চালক শ্রমিকরা হতাশায় দিন যাপন করছেন, বলছেন পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা দায়। আমার উপরে দেখা যাচ্ছে যে আমি এখানে একা যে জীবন জীবিকা চালাই, দেখা যাচ্ছে আমার পরে ডিফেন্স করে আমার 3-4-5 জন লোক আমার পরেই সবাই নির্বাসী। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রী নৌপথ সচল রাখার ঘোষণা দিলেও চালকরা বলছেন তাতে কোনো উপকার হবে না। পদ্মা সেতু যদি চালু হয় বা যানবাহন চলে তো আপনার সিপোর্ট অকার্য হয়ে যাবে, মানে চলবে না, কারণ যাত্রী না থাকলে কীভাবে সিপোর্ট চলবে। এসব শ্রমিকরা দাবি করছেন তাদের বিকল্প কোনো কর্মসংস্থান সৃষ্টি করে দেয়া ও আর্থিক ক্ষতিপূরণের আওতায় আনা। অনেক ড্রাইভার আছে অসহায়, তাদের একটা ক্ষতিপূরণ দিলে তাহলে ভালো সুবিধা হইতো ওদের। ওই নাম নেছে ওই পর্যন্তই সমাপ্ত, কোনো অনুদান মনুদান পাবো কি না এরকম কোনো নিশ্চয়তা নাই আর কি। উচিত এদেরকে কর্মসংস্থান দেওয়া, তা না হলে তাদেরকে একটা সাহায্য করা যে এরা যেন চলতে পারে বা একটা কাজ করে খেতে পারে।